হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু এনএস কেরিয়ার একাডেমি টার্গেট প্রাইমারি টেট টু জিরো টু ওয়ানে পরিবেশ বিজ্ঞান ক্লাসে সকলকে আরও একবার স্বাগত জানাই আজকে আলোচনা করা হবে প্র্যাকটিস সেট ফাইভ নিয়ে আজকের সেটে টোটাল পনেরোটা প্রশ্ন নয় আজকে থাকবে টোটাল কুড়িটি প্রশ্ন অর্থাৎ কুড়িটি প্রশ্নের মধ্যে তোমরা কত স্কোর করতে পারছো সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমরা জানোই যে পাঁচ সেকেন্ড করে সময় তোমরা পাবে বেঙ্গল প্রাইমারি টেট সেন্ট্রাল টেট সহ বেঙ্গল এসোসি টেটের জন্য আজকের ক্লাসটি কিন্তু দারুণভাবে গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন যদি চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকান প্রেস করবে শুরু করছি আজকের ক্লাস দেখে নেব আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে আজকের প্রথম প্রশ্ন যেটা রয়েছে নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় অপশন এ রয়েছে অক্সিজেন বি মিথেন সি ওজন গ্যাস এবং অপশান ডি রয়েছে জলীয় বাষ্প সঠিক অ্যান্সার যেটা হবে অপশান এ তোমরা এটা প্রত্যেকে পারবে এটা খুবই ইজি কোশ্চেন ছিল অক্সিজেন গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে না ওকে অক্সিজেন গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে না তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর দেখে নেব নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টু বায়ুমণ্ডলে ওজন স্তরের ঘনত্বকে কী এককে প্রকাশ করা হয় ওজন স্তরের যে ঘনত্ব রয়েছে সেটা কী একোকে প্রকাশ করা হয় অপশান এ রয়েছে ক্যালোরি বি ড সি আলোক বর্ষ এবং ডি ডেসিবল এক্ষেত্রে যেটা অপশান হয়ে যাবে বি অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর এটা খুবই ইজি রয়েছে কেন অপশানগুলো দেখো এলিমিনেটিং যদি করা যায় ডেসিবেল হবে না কেন ডেসিবেল হবে না ডেসিবেল আমরা জানি কি ডেসিবেল হচ্ছে শব্দের যে মাত্রা তার একক ওকে আলোকবর্ষ যেটা ছিল অপশান সিতে সেটাও হবে না কেন আলোকবর্ষ মহাকাশে যে দূরত্ব সেটা নির্ণয়ের ক্ষেত্রে ইউজ করা হয় তারপরে রয়েছে অপশান এ ক্যালোরি তো হবে না কেন ক্যালোরি তাপ পরিমাপের ক্ষেত্রেও ব্যবহার করা হয় তাপ পরিমাপের একক হিসাবে ব্যবহার করা হয় ক্যালোরি তাহলে অনলি একটাই অপশান থাকছে সেটা হচ্ছে অপশান বি অপশান বি হচ্ছে সঠিক উত্তর কোয়েশ্চেন নম্বর থ্রি দূষণ থেকে কী রোগের সৃষ্টি হয় এটা দূষণ হবে ওকে দূষণে দূষণ থেকে কী রোগের সৃষ্টি হয় অপশান এ রয়েছে ডিসলেক্সিয়া বি ব্ল্যাক ফুড ডিজিজ এবং অপশান সি রয়েছে মিনামাটাস ডি রয়েছে সিলিকোসিস অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ কি মিনামাটা পারদ রোগের ক্ষে পারদ দূষণের ক্ষেত্রে কী রোগ হয় মিনামাটা রোগ হয় ব্ল্যাক ফুট ডিজিজ কেন হয় ব্ল্যাক ফুট ডিজিজ যেটা হয় সেটা হচ্ছে আর্সেনিক দূষণের জন্য হয় ব্ল্যাক ফুট ডিজিজ দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর ফোর চিপকো আন্দোলন কত সালে হয়েছিল অপশান এ নাইনটিন সিক্সটি থ্রি নাইনটিন সেভেন্টি থ্রি ডি নাইনটিন এইটটি থ্রি এবং অপশান ডি রয়েছে নাইনটিন নাইনটি থ্রি এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে অপশন বি অর্থাৎ নাইনটিন সেভেন্টি থ্রিতে হয়েছিল চিপকো আন্দোলন চিপকো আন্দোলন সম্পর্কে তোমরা জানো এটা কোথায় উত্তর উত্তরপ্রদেশে অর্থাৎ ইউপিতে হয়েছিল ইউপিতে হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে এবং এটা যেটা লিডারশিপ করছিলেন নেতৃত্ব দিচ্ছিলেন নেতৃত্ব দিচ্ছিলেন সুন্দর লাল বহুগুনা এটা তোমরা প্রত্যেকে জেনে থাকবে সুন্দর লাল বহুগুনা ওকে লাল বহুগুনা নেতৃত্বে চিপক আন্দোলন সংগঠিত হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে নেক্সট কোয়েশন কোয়েশেন নম্বর ফাইভ ভারতের প্রথম কোথায় প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হয় ভারতের প্রথম কোথায় প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা হয় অপশান এ রয়েছে কর্ণাটক বি চেন্নাই সি রয়েছে কলকাতা এবং ডি রয়েছে মহারাষ্ট্র এটা সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ মহারাষ্ট্র ভারতের প্রথম মহারাষ্ট্রে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধকরণ হয়েছিল নেক্সট কোয়েশ্চেন কোয়েশন নম্বর সিক্স ম্যালেরিয়া রোগের বাহক হল অপশান এ স্ত্রী কিউলেক্স মশা বি স্ত্রী অ্যানোফিলিস মশা ডি সরি সি পুরুষ কিউলেক্স মশা ডি পুরুষ অ্যানোফিলিস মশা সঠিক উত্তর হবে অপশন বি অর্থাৎ স্ত্রী অ্যানোফিলিস মশা স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সেভেন কোয়েশ্চেন নম্বর সেভেন রয়েছে কত সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল ভূপাল গ্যাস দুর্ঘটনার কথা কিন্তু প্রত্যেকেই জানে খুবই একটা মর্মান্তিক ঘটনা ঘটেছিল সেটা কত সালে ঘটেছিল নাইনটিন ফ এইটিন নাইনটিন এইট্টি টু নাইনটিন এইটটি ফোর নাইনটিন সিক্স সঠিক উত্তর হবে অপশন সি 1984 1984 এ ভোপাল গ্যাস দুর্ঘটনা কিন্তু ঘটেছিল नेक्स्ट क्वेश्चन क्वेश्चन नंबर 8 মিথেন গ্যাসের প্রধান উৎস হল প্লাস্টিক ফোম জৈব দ্রাবক পচা জৈব আবর্জনা সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ পচা জৈব আবর্জনা তোমরা প্রত্যেকে জানো যে সব জায়গাতে বিভিন্ন গাছের পচা পাতা বা খড় জাতীয় যে জায়গাগুলো তো বেশি পরে থাকে স্বাচ্ছাতে মাটিতে সেটা কিন্তু পচে গিয়ে সেখান থেকে একটা গ্যাস তৈরি হয় যে গ্যাসটা হচ্ছে কি মিথেন যেটার সংকেত তোমরা জানো আগের দিন আমি বলেছিলাম সি এইচ ফোর ওকে সি এইচ ফোর হচ্ছে মিথেনের সংকেত দেখে নেবো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর নাইন লুপ্তপ্রায় একটি উদ্ভিদ হলো অপশান এ লজ্জাবতী বি সুন্দরী সি মেহগিনি ডি জামরুল সঠিক উত্তর হবে অপশান বি সুন্দরী দেখে নেব নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর টেন উদ্ভিদের পাতায় ক্লোরোসিস কিসের বিষক্রিয়াজনিত উপসর্গ এর ফলে হয় অপশান এ অ্যালুমিনিয়াম হাইড্র বি সালফার ডাইঅক্সাইড সি ম্যাগনেশিয়াম ডাইঅক্সাইড ডি সোডিয়াম হাইড্রক্সাইড অপশান বি সালফার ডাইঅক্সাইড সালফার অক্সাইডের বিষক্রিয়ার ফলে কিন্তু ক্লোরোসিস নামে যে রোগ হয় সেটা গাছের পাতায় সেটা হয়ে থাকে কোশ্চেন নম্বর ইলেভেন রয়েছে বায়ুতে কার্বন অক্সাইডের শতকরা হার কত এটা অত্যন্ত ইজি কোশ্চেন তোমরা প্রত্যেকে জানো অপশান এ পয়েন্ট নাইন থ্রি অপশান বি টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর অপশান সি রয়েছে পয়েন্ট থ্রি এবং অপশান ডি পয়েন্ট জিরো থ্রি ফাইভ এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি পয়েন্ট জিরো থ্রি অনেকে কিন্তু ভুল করে অপশান সি দিয়ে ফেলে যেটা হচ্ছে পয়েন্ট থ্রি অবশ্যই পয়েন্ট থ্রি হবে না হয়ে যাবে কত জিরো অনেক জায়গাতেই থাকে জিরো এখানে রয়েছে জিরো ওকে সেটা হতেই পারে এখানে তিন দশমিক স্থান পর্যন্ত নেওয়া হয়েছে তাহলে আনসার হয়ে যাবে কত জিরো এবং এখান থেকে আমরা জেনে নিই বিতে যেটা রয়েছে অপশান বিতে রয়েছে টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর যেটা কিন্তু অক্সিজেনের যেটা শতকর পরিমাণ রয়েছে বায়ুতে সেটা হচ্ছে অক্সিজেনের টোয়েন্টি বা টোয়েন্টি থাকে অনেক বইতে এবং আরেকটা থাকে নাইট্রোজেন যেটা সর্বাধিক থাকে সেটা হচ্ছে কত সেভেন্টি ওয়ান ওকে সেভেন্টি অ্যাপ্রক্সিমেট সেভেন্টি থাকে নাইট্রোজেন দেখে নেব নেক্সট কোয়েশ্চেন নম্বর টুয়েলভ ভারতের মৃত্তিকা গবেষণাগারটি কোথায় অবস্থিত ওকে এটা ভারতে হবে অবশ্যই ভারতে মৃত্তিকা গবেষণারটি কোথায় অবস্থিত অপশন এ মহীশূর বি বেঙ্গালুরু সি দেরাদুন এবং ডি লখনউ সঠিক অ্যান্সার হয়ে যাবে দেরাদুন অর্থাৎ অপশন সি নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর থার্টিন জলপাইগুড়ির জলদাপাড়া অভয়ারণ্যটি কোন শ্রেণীর প্রাণী সংরক্ষণের জন্য বিখ্যাত অপশন এ ভাল্লুক বি কুমির সি এক শৃঙ্গ গণ্ডার এবং ডি ফোঁদর এটা স্পেলিং মিস্টেক রয়েছে ওকে এক শৃঙ্গ গণ্ডার হবে সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ এক শৃঙ্গ গণ্ডার ওকে এক শৃঙ্গ গণ্ডার কিন্তু সংরক্ষণ রয়েছে কেন্দ্র হচ্ছে জলদাপাড়া অভয়ারণ্য যেটা জলপাইগুড়িতে রয়েছে নেক্সট কোয়েশ্চেন ফরটিন সিএফসি এর প্রধান উৎস কী রেফ্রিজারেটর গাড়ির ধোঁয়া রং কারখানা টেলিভিশন সঠিক উত্তর হবে অপশন এ অর্থাৎ রেফ্রিজারেটর সিএফসি এর ফুল ফর্ম তোমরা প্রত্যেকে জানো ক্লোরো ফ্লোরো কার্বন ক্লোরোফ্লোরো কার্বন দেখে নেবো নেক্সট কোশ্চেন কোয়েশ্চেন নম্বর ফিফটিন প্রকৃতির কিডনি বলা হয় কাকে ওকে বা প্রাকৃতিক কিডনি কাকে বলা হয় সেটা হচ্ছে অপশন এ রয়েছে পুকুরকে বি জলাশয়কে সি সমুদ্রকে দিন না নাম দিস কোনোটিই নয় অপশান বি জলাশয়কে হয়ে যাবে সঠিক উত্তর প্রকৃতির কিডনি বলা হয় জলাশয়কে নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর সিক্সটিন ইআইএ এর পুরো নাম হল অপশান এ এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট বি এনভায়রমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসিস্ট্যান্স সি এডুকেশনাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট অ্যান্ড ডি নান অফ দিস ওপরের কোনটি নয় সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ এনভাররমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এনভাররমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট ইজ দ্য কারেক্ট নেক্সট কোয়েশ্চেন সেভেন্টিন ইকোলজি শব্দটি প্রথম কে ব্যবহার করেন অপশান এ হেকেল বি ওডাম সি ডারউইন ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে হেকেল অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার যদি তোমাদের কোনো প্রশ্নের উত্তর কোনোরকম কনফিউশন মনে হয় বা যেটা বলছি সেটা ভুল মনে হতে পারে তোমাদের অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমার যদি কোথাও ভুল হয়ে থাকে আমি সেটা সংশোধন করে দেবো নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নম্বর এইটিন পরিবেশের উপাদানগুলি হলো জৈব অজৈব এ ও বি উভয়ই এবং কোনোটিই নয় জানুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের প্রাইমারি টেটের জন্য জানুয়ারি মাস থেকে যে প্র্যাকটিস সেটগুলো হবে তার মধ্যে মোস্ট অফ প্র্যাকটিস সেট হবে ফুল লেন্থ টেস্ট অর্থাৎ টোটাল তিরিশ নম্বরের কোশ্চেন সেট কিন্তু দেওয়া হবে সেটা ম্যাথামেটিক্স এবং বাকি সমস্ত পেপারসের জন্য সেটা কিন্তু ম্যাথামেটিক্সের জন্য পরিবেশবিদ্যা এবং চাইল্ড যেটা রয়েছে ইংরেজি সমস্ত সাবজেক্টের জন্যই দেওয়ার চেষ্টা করবো তবে ম্যাথসের তো স্পেশাল থাকছেই সাথে সাথে বাকিগুলোও থাকছে অবশ্যই তোমরা কিন্তু সঙ্গে থাকবে তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে এটা সঠিক উত্তর হবে এ ও বি উভয়ই অর্থাৎ পরিবেশের উপাদান যেগুলো রয়েছে জৈব এবং অজৈব উভয়ই হচ্ছে পরিবেশের উপাদান নেক্সট কোয়েশ্চেন নাইনটিন বি এর পুরো অর্থ হল ব্লাড অক্সিজেন ডিম্যান্ড বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড বডি অক্সিজেন ডিম্যান্ড অ্যান্ড নয় সঠিক উত্তর হবে বায়োলজিক্যাল অক্সিজেন ডিম্যান্ড অর্থাৎ অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার বোলজিক্যাল অক্সিজেন ডিমান্ড বা শর্ট ফর্ম বলা হচ্ছে কি বি ও ডি নেক্সট কোয়েশ্চেন আজকের শেষ কোশ্চেন রয়েছে যানবাহন থেকে নির্গত প্রধান দূষণ কারক হল অপশান এ কার্বন ডাই অক্সাইড হবে এটা ওকে কার্বন ডাইঅক্সাইড অপশান বি সালফার ডাইঅক্সাইড সি ওজন এবং ডি নাইট্রোজেন এক্ষেত্রে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে কার্বন অক্সাইড এটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড হবে তোমরা একটু কারেকশান করে নেবে যেটা সংকেত কি সিও টু ওকে যেটা যানবাহন থেকে নির্গত প্রধান দূষণকারক কার্বন ডাইঅক্সাইড যানবাহন থেকে নির্গত প্রধান দূষণকারক আচ্ছা করি আজকের সেশানটি তোমাদের ভালো লেগেছে টোটাল কতগুলো সঠিক উত্তর তোমরা দিতে পেরেছো তোমাদের কত স্কোর হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে যাতে করে বেশি পরিমাণকে নিজেস আমাদের এই সেশনে এনগেজ হতে পারে থ্যাংক ইউ